আসসালামাইহরুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জানা অজানা পর্বে আচ্ছা আমাদের প্রশ্ন হয় না পৃথিবী গোল কেন পৃথিবী কেন গোল হ্যাঁ আমাদের অবশ্যই প্রশ্ন হয় পৃথিবী কেন গোল আজকে আমি একটু ব্যাখ্যা দিই মহা বিস্ফোরণ বা বিগ ব্যাং এর পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া অসংখ্য কণা মহাকর্ষ বলের কারণে একে অপরের কাছাকাছি এসে জড়ো হয়ে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে ও বিশাল আকার ধারণ করে এই ঘূর্ণনের কারণে পৃথিবী সহ অন্যান্য উপগ্রহ গোল হয় আর প্রশ্ন হতে পারে না পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন কোন বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হল ওই বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ অভিকর্ষের মান শূন্য হয় বস্তুর উপর কোনো আকর্ষণ থাকে না বলে এর ওজন শূন্য হয় চম্বুক বিদ্যমান ভূগর্ভস্থ তরল স্তরে আওতার কোর নিচে বেশি উত্তপ্ত ওপরে কম উত্তপ্ত তরলের মধ্যে পরিচলন স্রোত এবং পৃথিবীর আবর্তন বেগের কারণে এ অংশের পদার্থ সমূহ আয়োন্নত বা চার্জিত হয় এক স্থান হতে অন্য স্থানে যাওয়ার সময় তড়িৎ শক্তির সৃষ্টি করে আর গতিশীল চার চৌম্বক ক্ষেত্র তৈরি করে বলে পৃথিবীর দু প্রান্তে চৌম্বকীয় মেরু সৃষ্টি হয়